2007 সাত সালের ওয়ান ইলেভেনের সরকারের সময় অনেক বাধা উপেক্ষা করে দেশে ফিরে এসেছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সংসদে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী বলেন ওই সময় তাকে রাজনীতি থেকে বাদ দেয়া ও দেশে না আসতে দেওয়ার জন্য নানা ষড়যন্ত্র হয়েছিল দেশে আসলে বিমানবন্দরেই মেরে ফেলা হবে এমন হুমকিও দেয়া হয়েছিল বলে জানান শেখ হাসিনা এজাজুল হক মুকুলের প্রতিবেদন স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দ্বাদশ জাতীয় সংসদের মঙ্গলবারের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয় এরপর দুই সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সাত মে দিনটিকে নিয়ে পয়েন্ট অফ অর্ডারে আলোচনা শুরু হয় জাতীয় সংসদে এ আলোচনায় সরকারি দলের সদস্যরা জানান ওই দিন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরতে চেয়েছিলেন তাকে দেশে আসতে বাধা দেওয়া এবং নানা ষড়যন্ত্র হয় তবে গণতন্ত্রের সাথে শেখ হাসিনা আপোষ করেননি পেরিয়ে তিনি যাচ্ছেন মৃত্যুকে তিনি কেয়ার করেন না মৃত্যুকে আলিজর করতে চালেন বঙ্গবন্ধুর মতোই পাল্টা চোখ রাঙিয়ে বাংলাদেশের মানুষের অধিকারের কথা বলেছিলেন বলেই আজ গণতন্ত্র এই দেশে আছে পরে এ আলোচনায় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বক্তব্য রাখেন বলেন অনেক বাধা ষড়যন্ত্র ও জীবনের হুমকি উপেক্ষা করে মানুষের টানে তিনি দেশে ফিরে এসেছিলেন অনেক উপদেষ্টা ফোনে বলেছিলেন আপনি আসবেন না আপনার বাইরে থাকা যা যা লাগে করব আবার কেউ কেউ আমাকে ধমকও দিয়েছিলো কথা বলা হয়েছিল যে বাংলাদেশে ফিরলে ওই এয়ারপোর্টেই মেরে ফেলে দেবে আমি বলছিলাম আলহামদুলিল্লাহ আমি নিজের দেশের মাটিতে তো মরবো কিন্তু আমি আসব সমস্ত এয়ারলাইন্সকে নিষেধ করা হয়েছিল আমাকে যেটা বোর্ডিং পাস না দেওয়া হয় আমেরিকায় তিন ঘন্টা এয়ারপোর্টে দাঁড়িয়ে তাদের সাথে ঝগড়া করে ব্রিটিশার হয়ে আমি লন্ডন পর্যন্ত আসি লন্ডনে যখন আমি যেদিন প্লেনে উঠতে যাই আমাকে উঠতে দেওয়া হয়নি সেদিন আমি প্রতিক্রিয়া করেছিলাম যেভাবে আমি দেশে ফেলবো এমনকি আমি যখন এয়ারপোর্টে রওনা হই তখন আমাকে অনেকে ফোনে বলেছে যে আপনি আসবেন না আসলে আপনাকে মেরে ফেলে দেবে আমি পড়া করিনি দুই হাজার সাত সালে সাতই মে তাকে দেশে আসতে কারা কিভাবে বাধা দিয়েছিল এবং ষড়যন্ত্র করেছিল তাও সংসদকে জানান শেখ হাসিনা তখন দলে যিনি সেক্রেটারি ছিলেন তিনি সবাইকে বলে দিয়েছেন কেউ এয়ারপোর্টে গেলে তাকে বহিষ্কার করা হবে আমি শুধু এইটাই মেসেজ দিয়েছিলাম যে সকলেই থাকবে তবে আমরা গেরিলা যুদ্ধ করেছি সবাই ঘাসের সঙ্গে মিশে থাকবা আমার প্লেনটা না নামা পর্যন্ত দরজা খুলবে আমি বের হওয়া না হওয়া পর্যন্ত বা বের হবে না আমাকে বলা হয়েছিল যে আমি গাড়িতে উঠলে আমাকে একটা একটা অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হবে আমি উঠে আমার শুধু ড্রাইভারকে বলছি যেখানে দেশের মানুষ ও নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন জনগণই তার একমাত্র শক্তি আমি কৃতজ্ঞতা জানাই আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ কর্মী ভাইদের প্রতি এজাজুল হক মুকুল বৈশাখী সংবাদ ঢাকা